আবারও সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটল মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে। সম্প্রতি হাজারদুয়ারির মাঠে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, এই বিষয় নিয়ে খবর করতে গেলে এক্সিট গেটের সামনে আক্রান্ত হন ইলেকট্রনিক্স মিডিয়ার মহিলা সাংবাদিক মানালি দত্ত। গেটের নিরাপত্তা কর্মীরা তাকে চুলের মুঠি ধরে মারে, তার ক্যামেরা টেনে হিঁচড়ে ফেলে দেয়, অবশেষে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করাতে হয়। এই ঘটনায় তীব্র নিন্দা ঝড় উঠেছে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে। লালবাগ থেকে তুষার কান্তি খায়ের রিপোর্ট, এস আর নিউজ। হাত ছিঁড়ে যায়নি কিন্তু আমার হাতে প্রচন্ড জ্বলছে। কেন হেনস্থা করা হবে? কি আমাকে বলছে ক্রিমিনাল, আমি ক্রিমিনাল কি অ্যাক্টিভিটি করেছি? হাজারদুয়ারিতে আজকে টিকিট করেছে পাবলিককে সাথে, আমি তাদের সার্ভে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট কই, সে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, হ্যাঁ সরণ কই, ওম শ্রী সরণ কই, ও ভারী সরণ, যার খবর আমি সকালবেলায় আমার নিজের চ্যানেলে করলাম সেই কই। এসে দেখলাম যে ওই ম্যাডাম কান্না করছে আর উনি মোবাইলে লাইভ দেখাচ্ছে যে আমাকে মেরেছে, আমাকে ধাক্কা দিয়ে ফেলেছে, আমাকে চেয়ার দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, এরকম একটা উনি কান্না করছে আর ভিডিও রেকর্ডিং করে ওনার কলিগদেরকে হয়তো জানাচ্ছে বিষয়টা। এটুকুই আমি এসে জানলাম। তারপর উনি যেটা বলতে চাইছেন যে আমি এটা লাইভ টেলিকাস্ট করতে এসেছিলাম, আমাকে ঢুকতে দেওয়া হয়নি, এটা নিয়েই ওনার বক্তব্য দিয়ে ওদের সিকিউরিটির সাথে ওনার কি কথা হয়েছে সেটা আমি সেই সময় ছিলাম না। আমি পরবর্তী